এল নিনো কি? এল নিনো হলো একটি অত্যন্ত অনিয়মিত উচ্চ সমুদ্র স্রোত। কোন ধাতু ইটাই ইটাই রোগের জন্য দায়ী? ক্যাডমিয়াম ইটাই ইটাই রোগের জন্য দায়ী। কোন গ্যাসটি পচা ডিমে গন্ধযুক্ত? H2S গ্যাসটি পচা ডিমে গন্ধযুক্ত। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা 20.95%। ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী? পি তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। মাছির দ্বারা সংক্রামিত হয় কোন রোগ? যক্ষা রোগটি মাছির দ্বারা সংক্রামিত হয়। খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে কি? উৎপাদক খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে। শালক সংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন একটি প্রাণীর নাম বলো। ইউক্লিনা। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন হলো গোবর গ্যাসের প্রধান উপাদান। মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে কি বলে? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম বলো। টাইফয়েড। এনভায়রনমেন্ট কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? ফরাসি শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এইচআইভি এর ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে? ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। নয়নতারা গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি হয়? নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ঔষধ তৈরি হয়। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয় কোন দূষণ রোধে? বায়ু দূষণ রোধে। কোন জীবকে কৃষকের বন্ধু বলা হয়? কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? জলভাগ হল পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র। জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কে? হরগোবিন্দ খোরানা। গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা কেমন হয়ে যায়? গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা হলুদ হয়ে যায়। ডাস্ট বাউল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? মৃত্তিকার ক্ষয়ের সঙ্গে সম্পর্কিত। ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে। WTO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিভিন্ন স্কুলে ইকো ক্লাব গঠনের উদ্দেশ্য কি? পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ। উন্নয়ন বলতে মানুষের কি জাতীয় উন্নতিকে বোঝায়? উন্নয়ন বলতে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সার্বিক উন্নতিকে বোঝায়। জমিতে অত্যধিক রাসায়নিক সার ব্যবহার করলে জমির কী ধরনের পরিবর্তন দেখা যাবে? অম্লতা বৃদ্ধি পাবে। বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি হয়
যানবাহনের ধোঁয়া এবং শিল্পের রাসায়নিক বর্জ্য থেকে। ভৌত পরিবেশের অন্যতম উপাদান কি? জল। নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকাটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর বনাঞ্চলে অবস্থিত। যানবাহনে সিএনজি ব্যবহারের কারণ কি? এটি কম দূষণ করে। কোন কয়লার মধ্যে 90-95% কার্বন থাকে? অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে 90-95% কার্বন থাকে। ব্ল্যাকফুট রোগ কোন ধাতুর প্রভাবে হয়? ব্ল্যাকফুট রোগ আর্সেনিক ধাতুর প্রভাবে হয়। আল্ট্রাভায়োলেট বিকিরণের দ্বারা সৃষ্ট রোগটির নাম কি? ত্বকের ক্যান্সার। প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম বলো। ম্যালেরিয়া, আমাশয় প্রভৃতি হল প্রোটোজোয়া ঘটিত রোগ। ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখো। জলবসন্ত ও পিতজ্বর। যক্ষা রোগের পরজীবীর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হল যক্ষা রোগের পরজীবীর নাম। মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম কি? গাম্বুসিয়া, তেলাপিয়া প্রভৃতি। ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কোন ওষুধ প্রয়োগ করা হয়? ক্লোরোকুইন, প্যারাকুইন, ম্যালাকুইন প্রভৃতি ওষুধ ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়। দুটি তেজস্ক্রিয় ট্রেসার মৌলের নাম লেখো। কার্বন 14 এবং আয়োডিন 125। পারমাণবিক চুল্লি নির্গত বর্জ্য পদার্থে কোন কোন ক্ষতিকারক বস্তু থাকে? আয়রন 59 এবং কোবাল্ট 60। কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়? স্যান্ড ফ্লাই কালাজ্বরের বিস্তার ঘটায়। উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কি? এপিডেমিক টাইফাস রোগের বিস্তার ঘটে উকুন দ্বারা। দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো। জলবসন্ত ও ইনফ্লুয়েঞ্জা হল দুটি বায়ুবাহিত রোগ। ভেক্টর কাকে বলে? যখন কোনো প্রাণী কোনো রোগের জীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে। মৃত্তিকায় বিস্তার লাভ ঘটে এমন রোগ জীবাণুর নাম কি? টিটেনাস, অ্যানথ্রাক্স প্রভৃতি জীবাণুর মৃত্তিকায় বিস্তার লাভ ঘটে। পাখির দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কি? আরবোভাইরাস পাখির দ্বারা সংক্রামিত হয়। পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার গড় মান কত? পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার বার্ষিক গড় মান 105 mrem। রেডিয়াম কে আবিষ্কার করেন? 1902 খ্রিস্টাব্দে মাদাম কুরি ও তার স্বামী পিয়ের কুরি রেডিয়াম আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স হল ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু। মানুষের দেহে পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে সঞ্চার করা হয়? ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন করে মানুষের দেহে পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সঞ্চার করা হয়। পশ্চিমবঙ্গের যে কোনো দুটি অভয়ারণ্যের নাম লেখো। জলদাপাড়া অভয়ারণ্য ও গরুমারা অভয়ারণ্য।
পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বর্তমান? সজনেখালিতে সংরক্ষিত বন বর্তমান। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী? বায়োস্ফিয়ার হল বাস্তুতন্ত্রের বৃহত্তম একক। বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলে? বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে চাঁদোয়া বলে। বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে কী বলা হয়? বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে ফ্লোরা বলা হয়। পার্মফ্রস্ট কোথায় দেখা যায়? তুন্দ্রা বায়োমে পার্মফ্রস্ট দেখা যায়। সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কি? সরলবর্গীয় বৃক্ষের অপর নাম টেগা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অসমে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত। জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। মানসিক প্রশান্তিদায়ক রেসারপিন কোথায় পাওয়া যায়? সর্পগন্ধার মূলে মানসিক প্রশান্তিদায়ক রেসারপিন পাওয়া যায়। ভারতে কত রকম প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়? 45,000 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় ভারতে। বিশ্বের সমস্ত প্রাণী সম্পদের মধ্যে কত শতাংশ ভারতে আছে? 64% ভারতে আছে। ভারতে মোট কত রকম ফলের প্রজাতি পাওয়া যায়? ভারতে মোট 104 রকম ফলের প্রজাতি পাওয়া যায়। যে প্রজাতিকে গত 50 বছর ধরে চিহ্নিত করা যায়নি তাকে কি বলে? তাকে বিলুপ্ত প্রজাতি বলে। প্রাচীন মানুষের প্রথম গৃহপালিত পশু কি? কুকুর হল প্রাচীন মানুষের প্রথম গৃহপালিত পশু। কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায়? ব্যাং ও গরুর একনেত্র দৃষ্টি দেখা যায়। অ্যানোফিলিস মশার আক্রমণে কি রোগ হয়? অ্যানোফিলিস মশার আক্রমণে ম্যালেরিয়া রোগ হয়। তাজমহলের স্টোন ক্যান্সারের কারণ কি? তাজমহলের স্টোন ক্যান্সারের অন্যতম কারণ হল বায়ুস্তরের দূষণ। ডিডিটি কে আবিষ্কার করেন? পল মিলার ডিডিটি আবিষ্কার করেন। জীবৎসার হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যাজোটোব্যাক্টর জীবৎসার হিসেবে ব্যবহৃত হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পৃথিবীর প্রধান জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা হল পৃথিবীর প্রধান জীবাশ্ম জ্বালানি। কোন যুগে কয়লার উৎপত্তি হয়েছিল? কার্বনিফেরাস যুগে কয়লার উৎপত্তি হয়েছিল। কয়লার মূল উপাদান কি? কার্বন কয়লার মূল উপাদান। কয়েকটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। বায়ুশক্তি সৌরশক্তি প্রভৃতি হল অপ্রচলিত শক্তি। কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের নাম বলো। সিএফসি গ্যাস। বায়ুমণ্ডলের মুখ্য উপাদান কি কি? নাইট্রোজেন ও অক্সিজেন। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কোন শ্রমিকদের শ্বেত ফুসফুস বা হোয়াইট লাং দেখা যায়? বস্ত্র শিল্পের শ্রমিকদের শ্বেত ফুসফুস বা হোয়াইট লাং দেখা যায়। কোন দুটি ধাতু দিয়ে তৈরি স্তরকে নাইব বলে? নিকেল ও লোহা দিয়ে তৈরি স্তরকে নাইব বলে। মিনামাটা রোগ কোন দেশে প্রথম দেখা গিয়েছিল? জাপানে প্রথম মিনামাটা রোগ দেখা গিয়েছিল। কত বছর অন্তর ভারতে জনগণনা হয়? প্রতি 10 বছর অন্তর ভারতে জনগণনা হয়। ব্যাকটেরিয়াজনিত দুটি রোগের নাম লেখো, কলেরা ও আন্ত্রিক। পৃথিবীর প্রথম স্তরের পরিবেশ হল প্রাকৃতিক পরিবেশ। ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায়? পশ্চিমঘাট অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায়। ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পট হল পশ্চিমঘাট বনাঞ্চল। সুন্দরলাল বহুগুণার নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত? চিপকো আন্দোলনের সঙ্গে সুন্দরলাল বহুগুণার নাম জড়িত। আমাদের দেশের বন্যপ্রাণীর অভয়ারণ্যের সংখ্যা কত? আমাদের দেশে বন্যপ্রাণীর অভয়ারণ্য রয়েছে 500টি। ভারতে কত সংখ্যক জীব বর্তমানে বিলুপ্তির মুখোমুখি? ভারতে 81 সংখ্যক জীব বর্তমানে বিলুপ্তির মুখোমুখি। রাজস্থানে পাখি সংরক্ষণ করা হয় কোথায়? ভরতপুরে পাখি সংরক্ষণ করা হয়। বাঘ, চিল ও শকুন জাতীয় পাখির উচ্চ মৃত্যুহার কেন? কীটনাশকের কারণে। কাজিরাঙ্গা অভয়ারণ্যে কোন প্রাণীটিকে রক্ষা করা হয়? গন্ডারকে কাজিরাঙ্গা অভয়ারণ্যে রক্ষা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণের বাইরে আছে কোন প্রাণী? কাক, বাদুর ও ইঁদুর। পৃথিবীতে কোন প্রাণী সর্বাপেক্ষা দ্রুত হারে কমছে? পক্ষী পৃথিবীতে সর্বাপেক্ষা দ্রুত হারে কমছে। পৃথিবীর মোট প্রাণী প্রজাতির কত শতাংশ ভারতে পাওয়া যায়? 65.64% ভারতে পাওয়া যায়। ভারতে পাখির কত রকম প্রজাতি আছে? মোটামুটি 1350টি প্রজাতি ভারতে রয়েছে। প্রধানত কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। বায়ুতে কার্বন কিভাবে পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুতে কার্বন পাওয়া যায়। গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়? সুপ্রিম কোর্টের নির্দেশে 1986 খ্রিস্টাব্দে গ্রিন বেঞ্চ গঠিত হয়। একটি জৈব গ্যাসের নাম বলো, গোবর গ্যাস। ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র হল ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের উৎস। চিরাচরিত শক্তির উৎস কি? কয়লা, খনিজ তেল, গ্যাস ইত্যাদি হল চিরাচরিত শক্তির উৎস। পরিবেশের জৈব উপাদান কি কি? উদ্ভিদ, প্রাণী ও জীবাণু ইত্যাদি নিয়ে পরিবেশের জৈব উপাদান গঠিত হয়। কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? সুইডেনের স্টকহোম শহরে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নীরব বসন্ত বইটির রচয়িতা কে? রেচেল কার্সন। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?
কেরালা রাজ্যটি মানব বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে রয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে পরিচালনা করেন? রাজ্য সরকার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিচালনা করেন। সৌর তাপ শক্তির দুটি ব্যবহারের উল্লেখ করো, সোলার কুকার ও সোলার হিটার। জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও, কয়লা ও খনিজ তেল হলো জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ। গাড়িতে শব্দ দূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয়? গাড়িতে শব্দ দূষণ রোধে সাইলেন্সার ব্যবহার করা হয়। বন্যা নিয়ন্ত্রণের প্রধান দুটি উপায় লেখো, বন সৃজন ও বাঁধ নির্মাণ। ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালের 3রা ডিসেম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। শব্দের তীব্রতা মাপার এককের নাম লেখো, ডেসিবেল। একটি এককোষী সামুদ্রিক শৈবালের নাম বলো, ডায়াটম হলো একটি এককোষী সামুদ্রিক শৈবাল। সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে? কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করে। ভারতের গৃহপালিত গবাদি প্রাণীর সংখ্যা কত? 26। শুধুমাত্র ভারতেই জন্মায় এমন উদ্ভিদের শতকরা পরিমাণ কত? 18%।